হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য স্টলসার জনপ্রিয় সিরিয়াল খড়কুটোর আপডেট নিয়ে। পটকার গান শুনে গুনগুনের প্রচণ্ড ভালো লেগে যায়। বলে, পটকা, তুমি প্রতিদিন সকালে এসে এইভাবেই গান শুনিয়ে আমার ঘুম ভাঙিয়ে দিও, আর তোমার গানটা কিন্তু বেশ ভালোই গেয়েছো, এটাকেই বুঝি নাম কীর্তন বলে। কিন্তু আমি তো জানি নাম কীর্তন মানে রাধাকৃষ্ণের গান। হ্যাঁ, ঠিকই তো জানো গুনগুন, তুমি আমাদের রাধা আর সৌজন্য হচ্ছে আমাদের কৃষ্ণ। তুমি বুঝতে পারছো এবার? তাই তো তোমাদেরকে গান শোনালাম। দেখো গুনগুন, এই সমস্ত কথা একদম বলবে না বোকার মতো। পটকাদের অফিস রয়েছে, ওরা সকালে এসে তোমাকে গান শুনিয়ে ঘুম ভাঙাবে? এইসব কথা বলে একদম নিজেকে বোকা প্রমাণ করো না। তার মানে তুমি আমাকে কেন বোকা বললে? আমি কি করেছি? তোমাকে এখন লেখাপড়ায় মন দিতে হবে। তোমাকে আমি চার্ট তৈরি করে দেব, তুমি লেখাপড়া করতে বসবে। আমি কিন্তু দেখবো যে তুমি লেখাপড়া করছো কি না। তুমি আমাকে এই বাড়ি থেকে ভাগিয়ে দিতে চাইছো, তাই না? হ্যাঁ, কারণ তুমি যদি ঠিক করে লেখাপড়া না করো তাহলে আবারও ফেলটু হয়ে যাবে। তখন তুমি এই বাড়ি থেকে চলেও যেতে পারবে না, আর তোমার শর্ত পূরণ হবে না। কি করবে তুমি? সেটা না হয় আমি বুঝে নেব। তুমি আমাকে আবার ফেলটু বলছো? কেন বলবো না, নিজের পায়ে তোমাকে দাঁড়াতে হবে গুনগুন। এইভাবে ছেলে মানসিকতা করে কতদিন তুমি কাটাবে? গুনগুন মন খারাপ করে, পটকা রেগে যায়। বলে, দেখ সৌজন্য, বিয়ের পরে বৌভাতের পরের দিনই তুই এইভাবে গুনগুনকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলতে পারিস না। কেন তুই বলছিস এই সমস্ত কথা? তোর থেকে গুনগুন শতগুণে ভালো, যে আমাদেরকে সম্মান করে, ভালোবাসে, তাই তোকে আমরা আপন বলে মানিই না। হ্যাঁ, তা তো মানবেই না, কারণ এখন তোমাদের কাছে আপন আর পরকে সেটা তোমরা নিজেরাই গুলিয়ে ফেলেছো, ভুলে গেছো। আমাকে তো এখন তোমরা ভালোই বাসো না, কেন ভালোবাসতে যাব? তোর মতো একটা পচা বজ্জার ছেলেকে যে কথায় কথায় খারাপ কথা বলে, তোর থেকে গুনগুন আমাদের যথেষ্ট ভালো। ঠিক আছে, তোমরা গুনগুনকে নিয়ে থাকো, আমাকে এখন সরো, রেডি হতে হবে, আমাকে যেতে হবে আমার অফিসে। না, তুই আজকে যেতে পারবি না। দেখ, আমি আমার মাথার দিব্যি দিয়ে দিলাম, তুই যদি যাস তাহলে আমার মরা মুখ দেখবি। কিন্তু দেখো পটকা, এই সমস্ত কথা বলে আমাকে আটকানো যাবে না। আর তুমি এগুলো কেন বলছো আমি মানি না। যা, তুই অফিসে গেলেই বুঝতে পারবি তোর পটকার কিছু না কিছু একটা হয়ে যাবে, দেখিস। দেখো, এই সমস্ত কথা বলো না। গুনগুন বলে, জানো তো পটকা, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমরা যদি সবাই মিলে বাইরে চলে যাই আর এই ক্রেজিটাকে ঘরে আটকে রেখে দেই তাহলেও অফিসে যেতে পারবে না। ওকে এই ঘরে আটকা থাকতে হবে আর ঘরে বসেই কাজ করতে হবে, তাহলে কেমন হয়? ঠিক বলেছো গুনগুন, তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। আমি সত্যি বলছি তোমার দাদাভাই হয়ে, যে তুমি যা কিছু বুদ্ধি দাও জ্ঞানের মতো, একদম সঠিক, সেই কাজটা করলেই সৌজন্যর সাথে ভালো হবে, বুঝতে পেরেছো তো? সৌজন্য রেগে যায় গুনগুনের ওপর। বলে, তুমি এইভাবে হা হা হি হি করেই সারাটা জীবন কাটিয়ে দেবে? তুমি যতক্ষণ আমার আন্ডারে রয়েছো, আমার দায়িত্বে রয়েছো, ততক্ষণ আমার কথা কিন্তু তোমাকে শুনতেই হবে। তোমাকে যা বলেছি শুনবে কি না? না, আমি শুনবো না। এরপরে সৌজন্য যখন চোখ রাঙায় বলে, ঠিক আছে শুনবো, তবে একটু একটু, বেশি শুনবো না। সব কথা কি আর শোনা যায় তোমার? ঠিক বলেছো। এরপরে গুনগুন হাসতে লাগে বৌদি ভাইয়ের সাথে। এরপরে সবাই হাসাহাসি করে। তুমি আমার দিকে কেন তাকিয়ে রয়েছো ক্রেজি এইভাবে? তুমিও একটু হাসো। এরপরে সৌজন্যকে সবাই মিলে হাসিয়ে দেয়। বলে, তোমার সাথে আমি পারবো না গুনগুন, সত্যি তোমার মাথায় একটা সিট আছে, তুমি এইভাবে সময়গুলো নষ্ট করে দিচ্ছ। কেন, আমি আবার কিসের সময় নষ্ট করছি? আর সবাই যেহেতু আজকে যেতে চাইছে না অফিসে, তুমি কেন যাচ্ছ? দেখো না গুনগুন, বাবা কিন্তু আমাকে এবং পটকাকে ঘাত ধরে অফিসে পাঠিয়ে দেবে। এখন বলবে যে সৌজন্য বিয়ের পরের দিনই যাচ্ছে অফিসে, আমরা কেন যাচ্ছি না? আমাদের তো কোনো কাজ নেই। কি বলবো বলো তো? কিছুই বলতে হবে না, কেউ যাবে না এই বাড়ি থেকে কোথাও, সবাই বাড়িতেই থাকবে। রূপাঞ্জনের মা বাবা পটকাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য ব্যাগপত্র নিয়ে চলে এসেছে। বলে, সত্যি আপনি যাচ্ছেন? আপনার সাথে কতই না সুখ দুঃখের গল্প করেছি, আপনাকে নিয়ে মজা করেছি, আপনি কিন্তু এইসব কিছু নিয়ে মন খারাপ করবেন না, আপনাকে আমি বন্ধু মনে করি। দেখুন না, আপনার সাথে গল্প করছি যেন আমার বউ কেমন ড্যাবড্যাব করে তাকিয়ে রয়েছে। বাড়িতে গেলে যা কিছু বলেছি যা করেছি সব কিছু সুদে আসলে উসুল করে নেবে, কারণ ওরা কোনো কথা বলে না। বাড়িতে গিয়ে গুনে গুনে সব কথা মনে করে আমার থেকে প্রতিশোধ নেবে দ্বিগুণ, দেখবেন আপনি। এমন একটা বজ্জাত বউকে বিয়ে করেছি না, সব কিছু মনে রাখে, কোনো কিছু বলে না। জ্যাঠাই বলে, এইসব বলবেন না, আমারটা দেখুন কেমন করে তাকিয়ে ড্যাবড্যাব করে পিছন থেকে দেখছে। আমি তো জানি ওই মহিলার নেচার কি, এখন আমি ছাড়া অন্য কেউ তো আর কিছু বলতে পারবে না, ভাবছে ওর নামে বদনাম করছি, তাই আমার বউ দেখুন ড্যাবড্যাব করে তাকিয়ে দেখছে, শুধু পারছে না কিছু বলতে। রূপাঞ্জনের মায়ের হাতে জেঠিমা মিষ্টি এনে ধরিয়ে দেয়। বলে, এগুলো নিয়ে যাও, আমি প্যাকেট করে দিয়েছি খুব সুন্দর করে। দেখুন দিদি, এতদিন থাকলাম খেলাম, আবার এখন থালা বেঁধে সাথে নিয়ে যাব? কেন নিয়ে যাবে না, অবশ্যই নিয়ে যাবে। আর দেখো, যখন ইচ্ছে তখন তুমি এই বাড়িতে চলে আসবে, বুঝতে পারছো তো? ঠিক বলেছেন, আমার যখন আসার ইচ্ছে করবে আমি ড্রাইভারকে বলবো এই বাড়িতে চলে আসবো। ড্রাইভারকে বলবে মানেটা কি? আমার যখন ইচ্ছে হবে তখন আমি একলা চলে আসবো, তাই বুঝি তোমাকে আমি আসাচ্ছি একলা? তো ঠিক আছে, তোমাকে সাথে নিয়ে চলে আসবো। দেখো, তোমাকে বলে দিচ্ছি রূপাঞ্জনের বাবা,
যদি যেদিন আমি এই বাড়িতে আসতে চাইবো সকালে ড্রাইভারকে রেখে যাবে, আমি গাড়ি করে চলে আসবো। গাড়িটা কি তোমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলে বুঝি? দেখো একদম বাজে কথা বলবে না, বাবার বাড়ি তুলে গালিগালাজ করবে না। বাবার বাড়ি থেকে কিছু আনিনি তো কি হয়েছে, স্বামীর জিনিসই এখন আমার জিনিস, আমাদের হয়ে যায় বিয়ের পরে। তুমি জানো না সেটা, তোমার যা কিছু রয়েছে সব কিছু আমাদের এখন। তুমি যদি সেটা মানতে না চাও তাহলে বিয়ে করেছিলে কেন হ্যাঁ আমাকে? তবে দাদা জানেন তো বেশ ভালো করেছেন, খাবার দাবার বেঁধে দিয়েছেন, কয়েকদিন আর বাজার খরচ করতে যেতে হবে না। এই বাড়িতে থেকে বিয়ের অনুষ্ঠান পার করে অনেক ধকল গেছে, এখন বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নেওয়া যাবে। ঠিক বলেছো, তোমার টাকা বেঁচে যাবে। এরই মধ্যে পটকা এবং রিজু চলে আসে। জ্যাঠাই বলে, কি ব্যাপার তোমরা এইভাবে ঘুরে বেড়াচ্ছ? ঘুরে বেড়াচ্ছি না দাদা, আমার পেটে প্রচণ্ড ব্যথা করছে, আমি শুধু যাচ্ছি আর আসছি। বাবা জানো তো আমারও একই অবস্থা, হজমের সমস্যা হয়েছে, আমিও যাচ্ছি আর আসছি। হ্যাঁ এখন তো তোমাদের হজমের সমস্যা হবেই, এখন তোমরা যাচ্ছি আর আসছি করলে হবে না, তোমাদেরকে এখন অফিসে যেতে হবে। তার মানে তুমি এই অবস্থায় আমাদেরকে পাঠিয়ে দেবে? জেঠিমা বলে, কি বলছো ওইসব কিছু, থাক না, আজকের দিনটা না গেলে কি হবে, কালকে থেকে নয় চলে যাবে? হ্যাঁ এইভাবেই তো তুমি বাড়ির মানুষগুলোকে উচ্ছনে তুলেছো। দেখুন দাদা, আপনি আমাদের বাড়িতে গিয়ে কয়েকটা দিন থাকুন না, তাহলে বেশ ভালো লাগবে। সব থেকে বড় কথা কি জানেন, এই বাড়ির মানুষগুলোকে না দেখলে আমার ঘুম আসে না রাতে, আমি সবাইকে দেখার পরেই গিয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়ি, তাই এই বাড়িটা ছেড়ে কোথাও গিয়ে থাকতে পারবো না। আপনাদের যখনই মনে হবে আপনারা চলে আসবেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব করবেন না একদম। হ্যাঁ আমি আপনাদের বাড়িতে একদিন ঘুরতে অবশ্যই করে যাব, কিন্তু গিয়ে থাকতে আমি পারবো না। গুনগুন নিজের ঘরে কান্নাকাটি করছিল গলা ছেড়ে দিয়ে, তখনই পিসিমণি গিয়ে বৌদিভাই গিয়ে গুনগুনকে নিচে নিয়ে চলে আসে। গুনগুন চিনিকে কোনোভাবে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে দেবে না, চিনিকে জড়িয়ে ধরে কান্না করে, বলে আঙ্কেল আন্টি রূপাঞ্জন দা চিনি সবাই চলে যাবে, আমি কার সাথে গল্প করব, এই বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। তার থেকে ভালো একটা কাজ করলে হয় না, আমরা সবাই মিলে এই বাড়িতেই থাকি। আমরা কিছুদিন এই বাড়িতে থাকার পরে তারপরে আমরা চিনিদের বাড়িতে যাব, সেখানে গিয়ে কিছুদিন থাকবো। এইভাবে একে অপরের বাড়িতে গিয়ে থেকে আমাদের জীবনটা কাটালে হয় না? ঠিক বলেছে তুমি, এইভাবেই যাওয়া আসা করতেই আমাদের জীবনটা শেষ হয়ে যাক, তাই না? এই ক্রেজি, তুমি কেন কথা বলছো? আমি তোমাকে কথা বলতে বলেছি, আমি যখন কথা বলবো একদম কথা বলবে না। দেখো গুনগুন, তুমি তো তোমার বাবা মায়ের বাড়িতে যাবে কালকেই, দ্বিরাগমন করতে যেতে হবে তো, পা ধুলো করবে না? আমি একলা যাব নাকি, তোমরা সবাই থাকো, কালকে আমরা সবাই মিলে আমার বাবার বাড়িতে যাব। কি? হ্যাঁ, কারণ আমি এই বাড়ির বউ, আমার সবার প্রতি অধিকার রয়েছে, আমি সবাইকে নিয়ে তবেই আমার বাপের বাড়িতে যাব, একলা তো যাব না। একলা আমি কেন যেতে যাব, ওখানে একলা গিয়ে আমার মন খারাপ করবে, তোমাদের কথা মনে পড়বে, আমি থাকতে চাইবো না, তাই আমি সবাইকে সাথে নিয়েই যাব। কি বউ পেয়েছি আমরা, দেখেছো আমাদেরকে কতটা ভালোবাসে? চিনির শাশুড়ি মা অবাক হয়ে যায়, বলে এইভাবে কান্নাকাটি করে কেউ কখনো আমাদেরকে আটকায়নি, তুমি সত্যি এইবারের যোগ্য বউ, তুমি মন থেকে সবাইকে মেনে নিয়েছো, সবাইকে খুব ভালোবাসো। আমি জানি গুনগুন, তবে আমরা অনেক দিন তো ছিলাম, এখন আমরা বাড়ি ফিরে যাই, এই তো 4 কিলোমিটার রাস্তা মাত্র, তারপরে না হয় যখন ইচ্ছে হবে চলে আসব। তুমি কেন চিন্তা করছো, তোমাকেও তো আমাদের বাড়িতে যেতে হবে বেড়াতে, বলো, আমরা তো তোমাকে নিমন্ত্রণ করে নিয়ে যাব, যখন যাবে যাবে, কিন্তু সবাই মিলে এখন আমাদের বাড়িতে যেতে হবে। গুনগুন জেদ ধরে বসে থাকে, চিনিদেরকে যেতে দিতে রাজি হয় না, গলা ফাটিয়ে কান্না করছে। জানো তো পটকা কেন এরকম করছে গুনগুন, কেন করছে? কারণ ওর দল থেকে লোক কমে যাচ্ছে, রূপাঞ্জন চিনি চলে গেলে কার সাথে গল্প আড্ডা দেবে? লেখাপড়া করতে বলেছি না, লেখাপড়া করবে না এখন, তাতে মন নেই, সময় নষ্ট করবে, সে কারণে ওদেরকে থাকতে বলছে। দেখ বারবার করে গুনগুনকে তুই এইভাবে আন্ডার এস্টিমেট করিস না সৌজন্য, তুই তো বলেছিলিস এই মেয়েটা ভালো নয়, মাথায় সিট আছে, অথচ দেখ কতটা ভালো করে মানুষকে আপন করে নিতে পারে। এরকম মানুষ কিন্তু জীবনসঙ্গী হিসাবে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, যেটা তুই স্বীকার করতে চাইছিস না। এরপরেই সবাই চলে যাওয়ার পরে গুনগুন কিন্তু তার শ্বশুরমশাইয়ের সাথে গানের রিহার্সেল করতে শুরু করে দেয়, কারণ সকালবেলা উঠেই ভজন বলেছে, গানের রিহার্সেল করলে গানের গলা আরও বেশি করে খুলে যাবে, ভালো হবে গলা, আর সে কারণেই গুনগুন গান গাইতে শুরু করে। আর জ্যাঠাই কেবল চায়ের কাপটা হাতে তুলে নেয়, খাবে, মুখে দেবে, ঠিক সেই মুহূর্তে হাত থেকে চায়ের কাপটা পড়ে যায়। কি হলো গো, কি আবার হলো, বুকটা ধড়বড় করছে, এইভাবে বাড়ির বউ আর বাড়ির ছেলে গান গাইছে, এতে করে বাড়ির তো ইটকাট সব খুলে যাবে, আমাদের এই বাড়িতে আর টেকা মুশকিল হয়ে গেল, সৌজন্যের বউ এখন গান গাইতে শুরু করে দিয়েছে। ভজনকে তো যে করেই হোক বুঝিয়ে শুনিয়ে রাখা যায়, কিন্তু গুনগুনকে তো কোনোভাবেই বুঝিয়ে শুনিয়ে রাখা যাবে না, গান গাওয়া থেকে বিরত রাখা যাবে না। এই গুনগুনের ছলে এখন ভজনেরও গান গাওয়া হবে যখন তখন, এটা আমরা কি করে মেনে নেব? এই বেসুরো গলে গান শুনতে শুনতে আমাদের জীবনটাই না শেষ হয়ে যায়। কি হতে চলেছে খড়কুটো সিরিয়ালের পরবর্তী টুইস্টে? গুনগুন ও ভজন গানের রিহার্সেল করলে জ্যাঠাইয়ের হাত থেকে চায়ের কাপ পড়ে গেল, গুনগুন সৌজন্য দ্বিরাগমনে যাচ্ছে। গুনগুন কিন্তু বাড়ির মানুষগুলোকে এতটা ভালোবেসে ফেলেছে যে কাউকে ছেড়ে সে দ্বিরাগমনে গিয়ে থাকতে পারবে না, তাই সবাইকে নিয়েই যাবে। আর এবার থেকে গুনগুন একটা নতুন অধ্যায় শুরু করলো তার জীবনের, সৌজন্যের সাথে
এখন গুনগুন শুধুমাত্র লেখাপড়া নিয়ে কথা বলছে, কারণ গুনগুন লেখা জানে যে আমি যদি ঠিক করে লেখাপড়া করি তাহলে আমার পাশ করার পরে, ভালো রেজাল্ট করার পরে এই বাড়ি থেকে আমাকে চলে যেতে হবে, আর যেটা গুনগুন মন থেকে মানতে চাইছে না। তাই বৌদি ভাইকে চুপ করে বলে যে জানো তো ক্রেজিটা কেন আমাকে লেখাপড়া করতে বলছে, কারণ আমি পাশ করে চলে গেলে তবে অনন্যা দিকে এই বাড়ির বউ করে আনতে পারবে, তাই আমি লেখাপড়া করতে চাইছি না, পাশ করতে চাইছি না। কিন্তু ক্রেজিকে এটা কোনোভাবে বললে চলবে না। সৌজন্য ইনস্টিটিউশনে যাবার আগে পিসিমণিকে বলে যে দেখো পুটুপিসি, তুমি কিন্তু গুনগুনের উপর নজর রাখবে, ওকে যা হোমওয়ার্ক দিয়েছি সেগুলো হয়েছে কিনা দেখবে, আর ওকে আমি চার্ট তৈরি করে দিয়েছি, ওকে এখন থেকে লেখাপড়া করতে হবে। কি, আমি এখন থেকে লেখাপড়া করব? আগে দিরাগমন থেকে ঘুরে আসি, তারপরে না হয় সবটা হবে। গুনগুন এবং সৌজন্য এবার যাচ্ছে দিরাগমনে গুনগুনদের বাড়িতে সবাইকে সাথে নিয়ে। এর পরে কি ঘটতে চলেছে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টারদলসর পর্দায়। এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন।